যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর MQ-9 রিপার ড্রোনটি রাশিয়া বিধ্বস্ত করার আগের একটি ভিডিও প্রকাশ করেছে ইউরোপীয় কমান্ড, যে ভিডিওতে একটি সু-27 যুদ্ধ বিমানকে ড্রোনটির উপর তেল ছড়িয়ে দিতে দেখা গেছে। বিস্তারিত থাকছে বিজ্ঞান24 এর প্রতিবেদনে। ভিডিওটির একটি স্থির ছবি প্রকাশ করে ক্যাপশনে বলা হয়, রাশিয়া সু-27 যুদ্ধ বিমানের অনিরাপদ ও অপেশাদার বাধার কারণে আন্তর্জাতিক আকাশসীমায় MQ-9 বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, নজরদারি মিশন চালানো অবস্থায় রুশ বিমানের তৎপরতার কারণে MQ-9 রিপার ড্রোনটিকে কৃষ্ণ সাগরে নামিয়ে আনতে বাধ্য হয়। এদিকে রুশ কর্তৃপক্ষ ড্রোনকে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও দাবি করে, কৃষ্ণ সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন কোনোভাবেই প্রাসঙ্গিক নয় এবং রিপার ড্রোন কিয়েভকে তথ্য দেওয়ার কাজ করছিল। রুশ ফাইটার জেটের ধাক্কায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোনটি পুনরুদ্ধার করা কঠিন হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি জানান, দুর্ঘটনাস্থলে রাশিয়ার জাহাজের উপস্থিতি এবং কৃষ্ণ সাগরে গভীর জলের কারণে ড্রোনটির পুনরুদ্ধার চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুসেভ বুধবার রাশিয়া এক টিভি চ্যানেলকে জানান, যুক্তরাষ্ট্রের ওই গুপ্তচর ড্রোন পুনরুদ্ধারের চেষ্টা করবে রাশিয়া। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।